হ্যালো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। সেই আপডেটগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কোন টপিক নিয়ে হবে। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, সবার প্রথমে আসি আমরা যে আপডেটটা নিয়ে, সেটা হচ্ছে লিস্টার্ন কলেজকে নিয়ে। তো বন্ধুরা, লিস্টার্ন কলেজকে নেওয়ার জন্য কিন্তু উড়িষ্যা এফসি একটা বড় টাকার অ্যামাউন্ট মোহনবাগানকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই সিজনের জন্য। তবে এই মুহূর্তে লিস্টার্ন কলেজকে নিয়ে কোনো রকম কনফার্ম খবর না থাকার কারণে কিন্তু লিস্টার্ন কলেজকে নিয়ে এখনও জল্পনা ঢের হয়ে আছে। কারণ এখনও লিস্টার্ন কলেজ উড়িষ্যা এফসি যাওয়ার জন্যে প্রবল প্রস্তুত আগ্রহ দেখাচ্ছে সবাই। তো দেখা যায় শেষ পর্যন্ত লিস্টার্ন কলেজ মোহনবাগানে থাকে নাকি তিনি উড়িষ্যা এফসিতে যোগ দেন। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেট আছে সেটা কিন্তু আরও বড় গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে হুগো ভুমোকে নিয়ে। তো বন্ধুরা, হুগো ভুমোকে নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছিল যে হুগো ভুমো মোহনবাগান দল ছেড়ে উড়িষ্যা এফসিতে যাবে। কারণ উড়িষ্যা এফসিতে সার্জিও লোবেরা তার পুরনো দলের ছাত্রদের একসাথে নিয়ে এসে দল তৈরি করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, মোহনবাগান তারা কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছে যে আসন্ন মরশুমে হুগো ভুমো মোহনবাগান দলের সাথেই যুক্ত থাকবে। তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে সব জায়গা থেকে যে হুগো ভুমো উড়িষ্যা এফসিতে যেতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা। তবে আমি তোমাদেরকে বলে রাখি, হুগো ভুমোর উড়িষ্যা এফসিতে যাওয়ার কিন্তু কোনো রকম চার্জ নেই, তিনি কিন্তু মোহনবাগানে থাকবে। এবং যেটা শোনা যাচ্ছে, সাহাল আসলে হুগো ভুমো চলে যাবে। তবে দেখো, হুগো ভুমো কিন্তু 90 মিনিট খেলার প্লেয়ার না, কারণ তিনি 60 মিনিট 50 মিনিট খেলেন। তারপরে কিন্তু জুয়ান ফেরনা তাকে তুলে তার ব্যাকআপ প্লেয়ার ফেডিও গ্যালোয়েকে লাভাতো। তো এই মুহূর্তে যদি সাহাল আব্দুল সামাদ আছে, তাহলে অবশ্যই কিন্তু এরামি শিডিউলে খেলাবে তোমার জুয়ান ফেরান্দো, এমনটা কিন্তু আশা করা যায়। যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে হুগো ভুমো কিন্তু আপাতত মোহনবাগানে থাকছে। পরবর্তীকালে যদি কোনো রকম খবর আসে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেট আছে সেটা কিন্তু আরও বড় আপডেট, যেটা হচ্ছে যে জেসন কামিন্সকে নিয়ে। তো বন্ধুরা, জেসন কামিন্সকে নিয়ে একটা ভিসা সংক্রান্ত যেটা সমস্যা হচ্ছিলো, জেসন কামিন্স না আর বান্দর সাদিকিউ আরও যে প্লেয়ার আছে, তো তাদের নিয়ে কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা মানে সমস্যা দেখা যাচ্ছিলো। দিমিত্রি পেতাতোস এদের নিয়ে কিন্তু সমস্যা দেখা যাচ্ছিলো। তবে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে সবথেকে ভালো খবর, যে ভিসা সংক্রান্ত যে সমস্যাটা দেখা যাচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কারণ দিমিত্রি পেতাতোস, জেসন কামিন্স তারা কিন্তু অবশ্যই এফসি কাপ এবং ডুরান্ড কাপ দুটোই খেলবে। তারা কিন্তু অবশ্যই আমরা আরমান্দো সাদিকি এবং জেসন কামিন্স দিমিত্রি পেতাতোসের জুটি দেখতে পাবো, এই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবং কিন্তু তারা খুব তাড়াতাড়ি ভারতবর্ষেও চলে আসছে, আজকে তোমরা বুঝতে পারলে এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই ছিল। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবার যেন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।